সাউতে সাউতে হেপাহ রঙালী বিহু আহি পদুলি মুখ পালেহি আর লগেলগে অসমবাসী খাজি হয়েছে রঙালী বিহু গাদরিবলৈ যেহেতু এইবেলে অসম সরকারে বিহুক বিশ্ব দরবারত প্রতিষ্ঠিত করার বাবে এক পদক্ষেপ গ্রহণ করেছে তেনেস্থলত এইবার দুগুণা উৎসাহ দেখা গেছে অসমবাসীর মনত সমান্তরভাবে গুড়েশ্বরও ব্যতিক্রম নহয় গুড়েশ্বরতক সাতদিনীয়াকৈ বিহুর কর্মশালা আয়োজন করা হয়েছে মই সহযোগী দৃশ্য দেখাবলৈ অনুরোধ জানাইছো এনেদরে শ শ প্রশিক্ষার্থীরে ভরি পড়েছে গুড়েশ্বরের বেঙেনাহাটি খেলপথার বেঙেনাহাটি খেলপথারত যেহেতু সাতদিনীয়াকৈ বিহু নৃত্য আর ঢোল বাদনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে তার লগে লগে গুড়েশ্বরের বিভিন্ন প্রান্তর পৰা কিন্তু এনেদরে শ শ প্রশিক্ষার্থী আহি উপস্থিত হওয়া পরিলক্ষিত হয়েছে এগৰাকী প্রশিক্ষকর পৰা মই জানিব বিচাৰিম কেনে চলিছে আপোনালোকৰ প্রশিক্ষণ আৰু কেনেকুৱা সহাৰি পাইছে খুব বেছি ভাল লাগিছে ন কলা কৃষ্টি সাংস্কৃতিক গোষ্ঠী আৰু বৃহত্তর গুড়েশ্বরবাসী রাইজর সহযোগত যে সাতদিনীয়া বিহু নাচ কর্মশালার আয়োজন করেছে আজি দ্বিতীয়টো দিন বহুত বেছি ভাল লাগিছে আৰু ইমানখিনি প্রশিক্ষার্থী হৈছে দেখি সঁচাকৈ খুব বেছি ভাল লাগিছে ইমান ভিতরা অঞ্চল তাত যে ইমানখিনি প্রশিক্ষার্থী ওলাই আহিব খুব বেছি ভাল লাগিছে আৰু নিশ্চয়কৈ এনেদরে বহুতো প্রশিক্ষার্থী আহি উপস্থিত হওয়া পরিলক্ষিত হৈছে পুনৰবাৰ দৃশ্য দেখুৱাইছো এনেদরে গুড়েশ্বরের বিভিন্ন প্রান্তর পৰা শ শ শিশুৰ পৰা আৰম্ভ কৰি যুবক যুবতী ভৰি পৰিছে বেঙেনাহাটি সত্ৰৰ খেলপথাৰ কিয়নো এইবাৰ ৰাজ্য চৰকাৰে যিহেতু বিহুক এক বিশ্ব দৰবাৰত প্ৰতিষ্ঠিত কৰাৰ বাবে এক পদক্ষেপ হাতত লৈছে তাৰ লগে লগে কিন্তু আমাৰ গুড়েশ্বৰবাসীও আগুৱাই আহিছে বিহুক এক জাতীয় উৎসৱ যিহেতু আহি আছে তাক বিশ্ব দৰবাৰত প্ৰতিষ্ঠা কৰাৰ বাবে তেওঁলোকে আগবাঢ়ি অহা পৰিলক্ষিত হৈছে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।